সরকারের ব্যর্থতার বাবে জেহাদি আহিছে অসমলৈ। অসম চুক্তি রূপায়ণ নকৰাৰ ফল ভুগিছে অসমে। বিবৃতি বা মন্তব্য নালাগে, একচন লওক সরকারে। জেহাদি অনুপ্রবেশকারীক লৈ সরব আসুর মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। চক, অসম আন্দোলনের সময়ত অসমের জনসাধারণ আর সুদূরম ছাত্র সন্থায় কই থাকা প্রতিটি কথা এটা এটা এটাকে সচা বলে প্রমাণ হয়েছে। মূল বিষয়টি কি? অবৈধ বাংলাদেশীর প্রবজন। আর সেই সময় অসম আন্দোলনের সময়তে আমি কই আছিল যে সেভ আসাম টুডে টু সেভ ইন্ডিয়া টুমরো, সেভ নর্থ ইস্ট টুডে টু সেভ ইন্ডিয়া টুমরো। এই বিষয়টি কেবল অসমের প্রতি আমার ভাবুকি নাছিল, দেশের প্রতি ভাবুকি। কিন্তু সেই সময়ত কেন্দ্রীয় সরকারে বিষয়টি উপলব্ধি করা ব্যর্থ হল। তারপর অসম চুক্তি সম্পাদিত হল। অসম চুক্তি সম্পাদন হওয়ার পিছতো আজি অত বছরে অসম চুক্তির প্রতিটি দফা কার্যকরী নকরার কারণে পরিস্থিতি অধিক ভয়াবহ হল। অসম আন্দোলনের সময় বিষয়টি যেমন জটিল আছে আজি তাতকে বেশি ভয়াবহ হল। ইয়াত অবৈধ বিদেশী নাগরিক চিনাক্তকরণ নহয়, ভোটার লিগার নাম কর্তন নহয়, বহিষ্কারটো নহয়ই, অহা বাটটো বন্ধই নহয়। ভারত বাংলাদেশ সীমান্তটো এতিয়া উন্মুক্ত। কেন্দ্রীয় সরকারে ভারত পাকিস্তান সীমান্ত যিধরনের কটকটিয়াভাবে সিল করার ব্যবস্থা করে, আমার ভারত বাংলাদেশ সীমান্ত সিল করিব কারণে কিয় ব্যবস্থা নলয়? অসম চুক্তি 85 আজিলেকে ভারত বাংলাদেশ সীমান্ত সিল নহল কিয়? এটা অবৈধ বাংলাদেশীর লগেলগে মৌলবাদী, জেহাদি, অলকায়দা সকলো সোমাইছে। কার ব্যর্থতার কারণে সোমাইছে? সরকার ব্যর্থতার কারণে সোমাইছে। অসমৰ ৰাইজ আর ছাত্র সন্থাটি কই আছিল অসম আন্দোলনের সময়ের প্রায় যে সীমা সিল করব লাগে, ইয়াত অবৈধ বিদেশী নাগরিক চিনাক্তকরণ করে বহিষ্কার করব লাগে। এটা উন্মুক্ত ভারত বাংলাদেশ সীমান্ত যদি অবৈধ বাংলাদেশীর লগেলগে জেহাদি, অলকায়দা, মৌলবাদী সকলো সোমাইছে। এটা সরকারের বিবৃতি দিয়ে আছে, সরকারে কইছে সোমাইছে, সরকারে কোবা দুই এজন ধরেছে। এই সমস্যার সমাধান নহয়। প্রথম কথা, সরকারে স্বীকার করে ল যে অসম আন্দোলনের সময়েরপরা রাইজ আর ছাত্র সন্থায় কোয়া কথাটা উপলব্ধি নকরার কারণে আজি অসমৰ পরিস্থিতি ভয়াবহ রূপ লিছে। এক, সরকারে স্বীকারোক্তি দিয়া উচিত যে অসম চুক্তি কার্যকরী নকরার কারণে অসমৰ পরিস্থিতি ইমান ভয়াবহ হয়েছে। অসম চুক্তি মর্মে ভারত বাংলাদেশ সীমান্ত সিল নকরার কারণে এই উন্মুক্ত সীমান্ত এদি অবৈধ বাংলাদেশীর লগেলগে মৌলবাদী, জেহাদি, অলকায়দি সোমাব পারছে। ব্যর্থতা কিন্তু সরকার। এটা অসম সরকারে বা কেন্দ্রীয় সরকারে বিবৃতি দিছে যে আমার অসমত জেহাদি সোমাইছে, অলকায়দা সোমাইছে, মৌলবাদী সোমাইছে। কিয় সোমাইছে? সরকারে অসম চুক্তি রূপায়ণ নকরার কারণে কিয় সোমাইছে? অসমৰ ৰাইজ আর ছাত্র সন্থার কথা উপলব্ধি নকরার কারণে। এটা উপায়টা কি? আমি কই আছো যে সেভ আসাম, সেভ নর্থ ইস্ট টুডে টু সেভ ইন্ডিয়া টুমরো। আজি আমি পুনের কব খুঁজছো যে সেভ আসাম টুডে, সেভ নর্থ ইস্ট টুডে টু সেভ ইন্ডিয়া টুমরো। আর সেই কারণে সরকারে কেবল বিবৃতি দিলে বা বক্তব্য দাঙি ধরলে এই সমস্যাটার সমাধান নহয়। অসমৰ মাটিরপরা অবৈধ বাংলাদেশীর লগতে মৌলবাদী, অলকায়দা, জিহাদি সকল শক্তিকে পুলিয়ে পোখায় উৎখাত করবর কারণে সরকারের ব্যবস্থা লোক, একশন লোক। এটা বিবৃতি আর মন্তব্য আমার নালে। অসম চুক্তির মর্মে অসমৰ মাটিরপরা অবৈধ বাংলাদেশী পুলিয়ে পোখায় উৎখাত করব লাগে। আর অসমৰ মাটিরপরা জেহাদি, অলকায়দা আর মৌলবাদী পুলিয়ে পোখায় উৎখাত করবলে সরকারের ব্যবস্থা লোক, একশন লোক।